নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টিতে 300 গুণ লাভ পাবে 6 রাশি। দেখুন, বর্তমানে মেষ রাশিতে বৃহস্পতি অবস্থান করছে এবং রাহুও কিন্তু অবস্থান করছে, কিন্তু ডিগ্রিগত দিক থেকে এবং নক্ষত্রগত দিক থেকে দুজনে কিন্তু যথেষ্ট দূরত্ব কিন্তু রয়েছে, অর্থাৎ গুরুচণ্ডাল দোষের সমাপ্ত হয়ে গেছে এবং বৃহস্পতি মেষ রাশিতে অবস্থান করে 6টি রাশির ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে লাভ দিবে 300 গুণ। আমি একটি কথা বারবার বলেছি, বৃহস্পতির দৃষ্টিটা গঙ্গা জলের মতো পবিত্র হয়, অমৃতর মতন হয় বৃহস্পতির দৃষ্টি। আবার উল্টো দিকে শনির দৃষ্টি মানুষকে কিন্তু বরবাদ করে দেয় এক কথায়। কিন্তু শনি কোন কোন ভাবের উপর বা দৃষ্টি ফেললে ভালো দেয় সেটা আমি কিন্তু নেক্সট পার্টের ভিডিওতে আলোচনা করব। কোন কোন রাশির উপর যদি শনি দৃষ্টি দেয় সেই জায়গাটা বৃদ্ধি করে সেটাও কিন্তু বলবো। ব্যতিক্রমী কিছু রয়েছে, কিন্তু বৃহস্পতি আমাদের জ্ঞানের কারক গ্রহ, বৃহস্পতি আমাদের সন্তান কারক গ্রহ, বৃহস্পতি অর্থের কারক গ্রহ, বৃহস্পতি আমাদেরকে গুরুকে নির্দেশ করে, বৃহস্পতি আমাদের দাদুকে নির্দেশ করে। অর্থাৎ আপনার জন্মছকে যদি বৃহস্পতি শুভ অবস্থাতে থাকে, আমি দায়িত্ব নিয়ে আপনাদেরকে বলছি, আপনার জীবনে বড় ধরনের পরিবর্তন হবেই। কারণ বৃহস্পতি সব গ্রহের মধ্যে হচ্ছে গুরু, অর্থাৎ নবগ্রহের মধ্যে গুরু হচ্ছে দেবগুরু। অর্থাৎ এই বৃহস্পতির শুভ প্রভাব যদি আপনার জীবনের উপর পড়ে কিনা, আপনার জীবনকে কিন্তু বদলে কিন্তু দেবে। সে আপনি অর্থনৈতিক দিক থেকে বলুন, আপনি ক্যারিয়ারের দিক থেকে বলুন, আপনি সম্পত্তিগত দিক থেকে বলুন, আপনি সন্তানের দিক থেকে বলুন। আর আমি একটি কথা বারবার বলি, নারীদের ক্ষেত্রে বিবাহের মুখ্য কারক গ্রহ হচ্ছে জুপিটার বৃহস্পতি। অর্থাৎ বৃহস্পতি যদি আপনার জন্মছকের শুভ অবস্থাতে থাকে কি না, নিশ্চিতরূপে আপনার কিন্তু লাভ হবে। বৃহস্পতির ড্যামেজ রয়েছে, অনেক দিকে সমস্যা হবে, আমি খুব দায়িত্ব নিয়ে বলছি। তাই আমি বারবার বলছি, যারা প্রচুর ঋণে পড়ে গেছেন, অর্থাৎ একটা ঋণ শোধ না হতে হতে আরেকটা ঋণে পড়ে যাচ্ছেন, আপনার সন্তান শিক্ষার জায়গা হচ্ছে না, অবাধ্য স্বামী স্ত্রীর মধ্যে বন্ডিং হচ্ছে না, বিবাহ হচ্ছে না, ব্যবসা আপনার ভালো চলছে না, কর্মক্ষেত্রে আপনার চাপ, আমি একটি কথা আপনাদেরকে আবারও বলবো, শত্রুতা, কৌশিক রায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি আমি খুব চ্যালেঞ্জের সাথে এবং দায়িত্বের সাথে করি এবং আমার প্রেডিকশান না মাটিতে পড়ে না। আর একটি কথা আমি বারবার বলছি, অনেককে আমি প্রেডিকশান করে ছেড়ে দিই, কিন্তু সেখানে কিন্তু আমি হাত ধরি না, সবার কিন্তু হাত ধরি না, তাদেরই হাত ধরি যাদের ক্ষেত্রে নমনীয়তা রয়েছে, যে স্যার আপনি আমাকে এখান থেকে উদ্ধার করুন। ডেফিনেটলি আমি তাদেরকে কিন্তু হাতে হাত ধরে কিন্তু তাকে টেনে তুলি। তো দেবগুরু বৃহস্পতির শুভ দৃষ্টিতে 300 গুণ লাভ পাবে, টানা পয়লা মে 2024 সাল অবধি লিখে রাখুন। অনেকে জিজ্ঞাসা করেন যে স্যার কতদিন অবধি এই যোগ থাকবে, আপনাদেরকে টোটাল সময়টা আমি কিন্তু জানিয়ে দিলাম। প্রথম যে রাশি আমি কথা বলবো সে রাশির নাম মিথুন রাশি। মিথুন রাশির সপ্তম ভাবে দৃষ্টি, পঞ্চম ভাবে দৃষ্টি,
একাদশভাবে বৃহস্পতি অবস্থান করছে, থার্ড হাউসের দৃষ্টি। আপনার সন্তান, শিক্ষা এবং যারা গোল্ডের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন। শেয়ার বাজার, স্টক মার্কেট, এখান থেকে কিন্তু আপনারা লাভ পাবেন। এবং সপ্তমভাবে দৃষ্টি দিচ্ছে, বৈবাহিক জীবন আপনাদের সুখের করবে, শুভ বিবাহ, ব্যবসা ক্ষেত্রে উন্নতি। একাদশভাবে অবস্থান করছে, একাদশভাবে বৃহস্পতি ইনকাম গেন করবে, আপনাদেরকে সফলতা দিবে, সাপোর্ট আপনাদেরকে দিবে। এবং সরাসরি থার্ড হাউসে অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু বৃহস্পতি 300 গুণ লাভ কিন্তু দিতে চলেছে, এবং বড় ভাই বোনদের সাথে সম্পর্কের উন্নতি। এরপর যে রাশি, সেই রাশির নাম আপনার সিংহ রাশি। সিংহ রাশির আপনার ভাগ্যভাবে অবস্থান করছে, ভাগ্যক্ষেত্রে তো আপনার বৃদ্ধি করবে, পিতার স্বাস্থ্য, পিতার কেরিয়ার লাভ হবে, ধর্মীয় যাত্রা হবে, আপনার স্বাস্থ্যের ক্ষেত্রে উন্নতি হবে, এবং আপনাদের এই সময় সম্পত্তিগত দিক থেকে আপনারা লাভ পাবেন। এবং সন্তান সুখ, সন্তানের জায়গা, আকস্মিক অর্থপ্রাপ্তির জায়গা, উচ্চ শিক্ষার জায়গা, এই সময় কিন্তু আপনাদেরকে লাভ দিতে চলেছে। 3 নম্বর যে রাশি, সে রাশির নাম ধনুরাশি। ধনুরাশির পঞ্চমভাবে সন্তানের জায়গায় ভালো দিবে, ভাগ্য সাপোর্ট, ভাগ্যভাবে দিচ্ছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয়, এতদিন যে আপনাদের প্রতিবন্ধকতা ছিল সেই প্রতিবন্ধকতা আপনাদের কাটবে। একাদশভাবে দৃষ্টি দিচ্ছে, সফলতা, ইনকাম আপনাদের এই সময় কিন্তু বৃদ্ধি কিন্তু করবে। এরপর যে রাশির আমি কথা বলবো, সেই রাশির নাম বিশেষভাবে লাভ দিতে চলেছে, সেটি হচ্ছে আপনার ক্ষেত্রে মেষ রাশি। মেষ রাশি রাশিতে অবস্থান করছে, 4 নম্বর রাশি, আপনার পঞ্চম, সপ্তম, নবম, এই যে দৃষ্টি দিচ্ছে আপনার ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি, ধর্মীয় যাত্রা, উচ্চ শিক্ষা ক্ষেত্রে ভালো, শুভ বিবাহ, ব্যবসা, কেরিয়ার, কর্ম এবং সন্তান সুখ, শিক্ষা, উচ্চ শিক্ষা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের লাভ দিতে চলেছে। এরপর যে রাশি, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির ক্ষেত্রে কিন্তু সম্পত্তি এবং কর্ম, এই দুটি জায়গায় কিন্তু আপনাদের যথেষ্ট লাভ কিন্তু দিবে। কুম্ভ রাশি, কুম্ভ রাশির শুভ বিবাহের সম্ভাবনা দেখা যাচ্ছে, যারা দীর্ঘদিন বিবাহের জন্য প্রচেষ্টা করছেন, শুভ বিবাহ, গাঢ় বিবাহের সম্ভাবনা। ভাগ্যক্ষেত্রে উন্নতি আপনাদের দিবে, ইনকাম আপনাদের বৃদ্ধি করবে, সফলতা আপনাদের বাড়বে এবং প্রফিট আপনাদের এই সময় কিন্তু দেখা যাচ্ছে, এবং মান সম্মান, যশ বৃদ্ধি কিন্তু করবে। অর্থাৎ দেবগুরুর শুভ দৃষ্টিতে 300 গুণ লাভ পাবে 6 রাশি, বিশেষ করে অর্থের দিক থেকে এই 6টি রাশি শুভ সময় সূচনা কিন্তু হতে চলেছে। বৃহস্পতিকে মজবুত করতে গেলে আপনারা বিষ্ণু সহস্র নাম পাঠ করুন। বৃহস্পতিবার দিন আপনি বিষ্ণুকে আপনি হলুদ ফুল এবং মাতা লক্ষ্মীকে আপনি গোলাপ ফুল, লাল গোলাপ নিবেদন করুন। দেখবেন বৃহস্পতি সম্বন্ধীয় সমস্যাগুলো নিশ্চিত রূপে আপনাদেরকে কিন্তু কাটতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে আপনাদেরকে এই কথাটা বলছি, এবং যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটি পেড সার্ভিস। দেখুন সমস্যা তো আছে, সমস্যা থেকে উঠার একটাই রাস্তা, সেটা হচ্ছে জ্যোতিষশাস্ত্র। জ্যোতিষ হচ্ছে বেদের চোখ, অর্থাৎ আপনি যদি বেদকে বিশ্বাস করেন কি না, জ্যোতিষশাস্ত্র কিন্তু আপনাকে 100% টেনে কিন্তু তুলতে পারে। আর কৌশিকরায়ের কাছে ওই হচ্ছে হবে বলে কোনো কথা নেই, অর্থাৎ আপনার যে জায়গাতে আপনি আছেন সেই জায়গা থেকে আমি দায়িত্ব নিয়ে বলছি, সেখান থেকে টেনে তোলার দায়িত্ব কিন্তু আমার।
তবে তাকে সারেন্ডার হতে হবে যে স্যার আপনার উপর আমি সমস্ত দায়িত্ব দিচ্ছি, আপনি আমাকে এখান থেকে যে করে হোক আপনি কিন্তু আমাকে উদ্ধার কিন্তু করেন। কারণ কোনো জায়গাতে কাজ পেতে গেলে না একটু নিজেকে নত হতে হয়। যদি আপনি নত হতে পারেন যে এখানে আমি কাজ পাবো, সেখানে কিন্তু অবশ্যই রিকোয়েস্টমূলক কথা সেখানেই কিন্তু আমি তাদের কিন্তু হাত ধরি। সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।